سيموتو هرسين ناي عملو دابي سوطاني دي بيتا بيا خورا لگه رأي وشوريو هسين چا عوري شطر بصر هنگا خوريو لالوكتو باي آئي درسي كميلا تنه قائد بنجا ديا نير مصنع ايكا گان بلائي سي بيا خوريا لوكتو لام بطنس ماب پاي باي بوتي باريد گوم ناي خيرو کرو كيا گوم اچا كيكا خوي سي بيوشو يا بيا خورتا مصنع خازي صاحب زائنا سو تائنا وشو ريو بوت خازي خطا بس كي هرائيا آوڑے گمائت مطلع ٹھیک نن تاکتا عرم بوئی سے چاہو سرخار اللیلو بوزا مشکل اس مات مطلعو تمہیں بھی فرد کتا غرم اللہ حفاظت خرو اللہ حفاظت خرو کتا تنے عمر شرار شرخ اللہم آمین بھائی آوری بیا خورتا ہے بیا خورو ایلو نبیر سنوک তুমি হাবুইতা আইন খানুন মানিয়া বিয়া করো ১২ বছর ১৩ বছর হল আব্বে উঠে গেছো বিয়া না দিলে যার কি বেঙ্গালুর মায়ে কই আমার বুয়া আর অনেক হই না আনি দিলাম এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা আর এখানো সারা গেলে কান্তে দরা ইটা কিতে হইল রে বড় দুঃখ লাগছে আইজ আমি দেখছি এক ফেবেলার বড়িয়া নিয়া ফেসিন চাললাম আর কিতা অবস্থা আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হইছেন দেখছি ৫০,০০০ টাকা শরীফাল আছে ৫০,০০০ নিয়া যদি হারায় এটা খুব প্যান্ডেল গো মা হারায় এর কারণে হুশরিয় মুসলমান এই বাগানের মালিকে কইলা তোমার আপেলর দাবি ছাড়িম শর্ত হইল আমার হুড়িয়ে কো আছে বিয়া করা লাগবে আমার বুজুরগণ حضرت ابو موسى صالح جنگی رحمت اللہ علیہ فرمائلو بابا যদি তোমার মেয়ের বিবাহ করলে আপেলর দাবিটা শেষ হই যায় আমি রাজি আছি বলে খালি রাজি হইলে কামাইতো না শর্ত হইল আমার মেয়ে হইল বুবা আমার মেয়ে জমিন মাথা জানে না আমার মেয়ে হইল অন্ধ চোখে দেখে না আমার মেয়ে হইল লেংড়া বাবা আমার আমার খেয়াল হইল এই মেয়ের জমিন তোমার সঙ্গে বিবাহ দিতাম আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বুবা আমার মেয়ে লেংড়া ইলা উনার বাদে হই ভাই ভাই পাঁচ লাখ মরর কাম নাই খালি হর উঠেছে মানুষে খুব ডরায় মানুষে বিয়া করতে শুধু খালি চাই কালার বলল না দিনদারি মহিলা আছে ওটা দেখতে আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিনও বিবাহ করবায় যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার সাইটটা গুণ সাইয়া বিয়া করো হয়টা মাতো না সাইটটা ওলি দিনহা যে মহিলা দিনদার মহিলা এই মহিলা জমিনও বিবাহ করো তোমার লাভ হইব কম না সুবহানাল্লাহ দিনদার সাইয়া বিয়া করো হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইলে আব্বা ঠিক আছে আপনার মেয়ে অন্ধ বুবা লেংড়া কোনো অসুবিধা নাই আমি বিবাহ করব আমার দাবিটা সারি বাইনে বলে ঠিক আছে আমার বুজুরগণ হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করলাম এই মহিলার নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতিমা যখন বাড়ির মধ্যে লইয়া যায় রাতে বিবির গোরদে বইল হযরত আবু মুসা সালে জঙ্গি জমিনের মধ্যে বা হইলাম কোন কারণে আমার আব্বা শ্বশুরে কইলা আমার বিবি জমিন অন্ধ চৌকে দেখইলা এখন তো দেখি আর চৌকে দেখই আমার লগে কথাবার্তা করতেছই আমার লগে হাঁটিয়াটি গল্প করতেছই কোনো বেড়া নাই আল্লাহর মকবুল বলি হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গিয়া বলবেন ও বাবা আপনার মেয়ে তো জমিনের মধ্যে অন্ধ নাই আপনার মেয়ে বুবা নাই আপনার মেয়ে লেংড়া নাই আমার কোন কারণে হইলাই আল্লাহর বন্ধে ফরমাইল আবু মুসা সালে জঙ্গি আমি ও কারণে হইলাম আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন এই দরটা চক্ষু দিয়া জমিন কোনো বেগে না মানুষরে দেখছে না জোরে হো না সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ হায় রে হায় ও গাওত বুত বেটি বুরগা লাগাইয়া মেলাত মাতো না ও হিদিন দাইত আমি দেখছি আমি অন্তনে বড়ই লইছি আর
নি বলবুইয়া ফার্মেসি তো না তোলা ঔষধ লওয়া আর ইগা দইল তোলা ওয়াজ বানাইয়া যাইয়া না তো খামান বুঝছ আমি আদার এক বেটি রইতা এই মোবাইল দেখাস বেটা এখন মারাইয়া হারছ হর হলো হর হমার মনে মনে কইছে মোল্লা দেখি আসছে আর আমি তো উবাইছি তোমার ওয়াজ বানাইতাম বলে তোমার কোন নাম নি খোরদা বুরগা বুরগা বিন্দিয়া মই খেসিরি বেটি উত্তর মূলত নে দুগ্নর মূল হিসাব বল হরি হল আমি গোসা বাইরে জওয়ান যে মহিলা হাইলা খান্দি রবীন্দ্র মেলা যাই ভাই হাজার হাজার মানুষের ভাই সাই ভাই তুমি চিন্তা করিও তুমি জমিন মর ভাই তোমার ভেট তনে কোন মানি আল্লাহ জমিন মর হইতালাই কোন কারণে ইন্ডাস্ট্রি চলি যায় আর এক বেটায় দেখব যে ইন্ডাস্ট্রি তনে বলি আল্লাহ মর হইতা জমিন ইন্ডাস্ট্রি জ্বালাই ভালাই দিব যত তুমি ইন্ডাস্ট্রি সাফর হমাই তোলাই এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার পরে সতর্ক অবলম্বন বল ভরিয়া চলিয়া যাও তুমি জীবনে কোনো দিন কোন বেগেন মানুষের সামনে বাইর হইও না আল্লাহর বন্দায় ফরমাইল ও বাবা আমি ও কারণে কইলাম আমার মেয়ে বন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন এই দটা চক্ষু দিয়া কোনো বেগেন মানুষের দেখছে না আমার মেয়ে কইলাম বাবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেন মানুষের লগে কথাবার্তা করছে না আমার মেয়ে কইলাম আমার মেয়ে জীবনে কোনোদিন দফাওয়ার উপর হাঁটিয়াটি কোনো বেগে না মানুষের সামনে বাইর হয়েছে না এর কারণে আমি কইলাম আমার মেয়ে বুবা আমার মেয়ে বন্ধ আমার মেয়ে লেংরা কিন্তু বাবার অরিজিনাল ভাবে আমার মেয়ে ভালো আমার মেয়ের জমিন কোনো কত নাই আমার বুজুর্গ ও মহিলার গর্জনে আল্লাহ জমিনের মধ্যে এমন একজন ওলি জমিন দিলাম এনর নাম হইল মাহবুবে সুবহানি আর যদি মা বাবা জমিন ভালো না তাহলে সন্তান কোন সময় জমিন ভালো হবে না আমার বুজুর্গ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জমিন মার গর্ব থাকতে 18 সিফারা কোরআন ও হিফজ করে লেন জোরে হন সুবহানাল্লাহ কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি রাম্মাজান উম্মুল খায়র বিবি ফাতিমা এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফারা হাফিজে আসলা যখন আব্দুল কাদের জিলানি মার গর্ব তো শিবাল্লাহ ও সময় দেখা যায় আল্লাহর ওয়ালির আম্মা জানে ডেইলি দিন সকালে নয় সিবারা কোরআন শরীফ তেলাওয়াত করতা ডেইলি বিকালে নয় সিবারা 18 সিবারা তেলাওয়াত করিয়া যাইতা আর এই তেলাওয়াতের কারণে আল্লাহ বড় হয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ ডালিয়া দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল আমার বিনম্র অনুরোধ এই জমিনের মধ্যে যখন তোমার গর্বের মধ্যে সন্তান আয় তোমার ফেটের মধ্যে সন্তান আইব এই সময় জমিনের মধ্যে মোবাইলটা তুমি বাজাইও না বাজাই ভাই এই সময় তোমার দায়িত্ব হইল মোবাইলটা তুমি দূরে সরাইলাও তুমি বাজে কথাবার্তা দূরে কমাইলাও কোন কারণে তোমার বাজে কথার কারণে সন্তান পড়াইব বাজে কথাবার্তা করব তুমি জমিন মোবাইল বাজাই ভাই তোমার সন্তান পড়াইব ইগে জমিনের মধ্যে মোবাইল ফিল্ম বাজাইব আর যদি তুমি মায়ের জমিন কোরআন তেল করো তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক এগো জমিন পড়াইব ইগে বড় ইয়া জমিন আল্লাহর কালাম কোরআন তেল করব ইগে জমিনের মধ্যে ফসরতর নামাজ পড়িব জমিন তাজ্জুদর নামাজ পড়িব জমিন কোন সময় গুনার খামা করত নাই এর কারণে আমার বুজুরগণ আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে দেখা যায় বাইরে জুয়ান আমি আগেও কইছিলাম ওলি আখলার সাহাবাতের মধ্যে পড়িয়া যাও ওলি আখলার সাহাবাতের মধ্যে যদি পড়ো আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরকত করে দিলাইবা আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাই বা আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জমানার মধ্যে রেখা
যায় একটা গ্রামের নাম হইল বুরহানপুর এই বুরহানপুর গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আসলো কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির লগে এই জমিন তার বড় বড় ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক আছে আল্লাহর ওলির লগে সম্পর্ক ওয়াজ ওয়াজ যাইত টাকা পয়সা দিত সে ব্যক্তি গোফলে গোফলে আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির একজন বিজ্ঞ মুরিদের কাছে কলিমা পড়িয়ে মুসলমান হইছে জোরে কোন সুবহানাল্লাহ اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد امر بزرگان اي زمينر مدي اللار عبادت خورو ما بابار خدمت خورو ولي الله غنر صحب ترمو دفلية جاو بندا زمين تمار زمين تمار جنو عرم زمين ايبو الله تمار جنو خيرت رجبان دروشن خريد ليبا الله قرآن رمو دفرمي ووصينا الإنسان بوالدين سالا اي پتبير بنام من دلغن تمرا زمين تمار در ما بابار شنگ والا ببار خريا جاو بايد رسول الله فرمي الصدقة ترد البلا وتزيد في العمر صدقه دي افضل بفضل ولا مصيبه شريه جاي الله الزمن تمر حياه ولا يدين زر قول سبحان الله اي دنيا الزمن حياه بلاي بريخت وشد ويلوري باي صدقه اي زمن المده لك ملور جنة باي رياسو الله القران المده فرمي فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره আল্লাহ ফরমাইল আমার বন্ধু বান্ধবী হল এই জমিনের মধ্যে জর্রা পরিমাণ নেকের কাম করিয়া লই ভাই যখন কামতর ময়দান বাইর হই ভাই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর হই দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররিয়া ও বান্দা এই জমিন ও জর্রা পরিমাণ রাই বরাবর গুনার কাম করিয়া লই ভাই বান্দা মারা যাই ভাই কামতর ময়দান বাইর হই ভাই আল্লাহ হাসরের ময়দান তোমার জীবনের সমস্ত গুণার বাইর করে দিলাইবা বাইরে জোয়ান এই জমিন হইল আমাদের জন্য আখেরাতের ক্ষেত্র জায়গা বন্দা যদি জমিন অবাদ আমল করিয়া যাও তোমার কোন ডর নাই কোন ভয় নাই একটাবার চিন্তা লাগাও তোমার মা জমিন ছিল তোমার বাবা জমিন ছিল অনেক মা জমিন নাই অনেক মা জমিন আছে অনেক বাবা জমিন নাই অনেক বাবা জমিন আছে আজ তোমার মা বাবা অন্ধকার কবর তোমার মা বাবাই কইতে তুমি সাইজন বলি আল্লাহর রুস মাহফিল গেলাই আমি মায়ের জমিন না খেয়ে খাওয়াইলাম আমি বাবায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম ও যাদুমণি একটাবার কোন কারণে আমার জন্ম দোয়া করাইলাই না আল্লাহর হবিবে ফরমায় আল্লাহ ইয়ানকাতু আনহুর রিজক যে মানুষের জমিন মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বন্দার রিজিক জমিন তুলে তুলিয়া লইয়া যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি কোন সে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে কোন মধ্যে বরকত বাড়াইতে চাও জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আমার বুজুরগণ সদকা দিলে কি লাভ
বাইরে মরণের গাট তুলে বাসাই ভাই সৎকার কারণে আল্লাহ মরণ তোলে তোমার বাসাই ভাই আল্লাহ আফত বিপদ সরাইলাই ভাই ও তাজিদু ফিল উমর আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দিবা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর